ये तो माया महाराज। ওই রাক্ষসী কাকাবাবুকে বশ করে ফেলেছে, মানে যে কাকাবাবু আপনাকে সামলাতে একেবারে হিমশিম খেয়ে যায় সেই কাকাবাবু ওইটুকু মেয়ের হাতে আপনাকে সামলানোর ভার দেয় কোন আক্কেলে? ঠিক তো, ওল কাটার আগে হাতে ভালো করে তেল মাখতে হয়, কেন বল দেখি? জানি না। ওল তো কুটকুটে হয়, তাই ছাড়ানোর আগে তেল মাখতে হয়। তো বাপের ঘরে রান্না বান্না করতে হতো না? না, কথায় বলে বাপের ঘরে রানী ছিলে, শোর ঘরে বাঁধি হলে। শোর বাড়ির চোখ আট পেরোলে মেয়েদের জীবনে সব শখ আরাম চুল হয়ে যায় মা। কেন? ওইটাই নিয়ম। তাই তোর বিয়ে হয়ে গেলে আমার কি হবে বলতো? বাবা, সব মেয়েরই শৌর বাড়িতে পেতন্দি নয়, তা বলে শৌর ঘরের কাজকর্মে আত না লাগিয়ে পাটরানির মতন পড়ে পড়ে ঘুমায় না। আমি তো আগে সাবধান করেছিলাম, জমিদারের মেয়ে বাড়িতে কখনো মানিয়ে নিতে পারবে না। তখন পিসিমাদের কথায় খুব কষ্ট হয়েছে, তাই না? এ বাড়িতে কখন উঠতে হয়, কি কি করতে হয়, তুই তো কিছুই জানিস নি। তবে চিনতে নেই, আমি তোকে এ বাড়ির সব আচার নিয়ম আস্তে ধীরে শিখিয়ে দেবো। আমি যেমন যেমন বলবো তেমন তেমন শুনে চলবি তো? হ্যাঁ। ন কি মেয়ে আমার, এই যা তোকে ভুল করে তুই ডেকে পেললেন, কিছু মনে করিস না বাপু। এতে মনে করাই কি আছে, আমার মাও তো আমাকে তুই করেই ডাকতো, আর তুমি তো আমার বড় মা। ঠিক বলেছিস, আমি হলেন তোর বড় মা। কত সাত করে মানকের বউ এনেছি, তাকে আমি যা মন চায় তাই ডাকবো, তাই না? একদম তাই। শোন, এ বাড়িতে সব বোর বোর উঠে পড়ে, তারপর বাসি কাপড় ছেড়ে কাকুর ঘরে গিয়ে পেন্ডাম করে। তোরা যেদিন এলি সেদিন মা শয়নে গেছেন বলে দরজা বন্ধ ছিল, দেখতে পাসনি। এ বাড়িতে অনেক বড় কালী মূর্তি আছে, তো শৌরমশাই নিজে মায়ের নেত্র সেবা করেন। ঠিক যেমন আমার বাবা কুইনের পুজো করে তেমন। কার? কুনিন? সে আবার কোন ঠাকুর রে? কুনিন নয় বড় মা, কুইন। আর সে কোনো ঠাকুর নয়, সে ইংল্যান্ডের রানী। ওনার একটা বড় ছবি আমাদের বাড়িতে রাখা আছে। মা, তোদের বাড়িতে রানীর পুজো হয়? হ্যাঁ, বাবা তো নিজের মতো করে পুজো করে। তা তো হবে, বেয়াই মশাই তো পাক্কা সাহেব না, তুমি তো ওই কুনিনের পুজো করবেনি। হে লন্ডনের কুইন, টুডে মাই অরেঞ্জের জন্মদিন, প্লিজ ফুলফিল মাই মনের সাদ, অরেঞ্জকে করো আশীর্বাদ। শোন, এই বাড়িতে এসব নিয়ে কারুর কাছে মুখ খোলার কোনো দরকার নেই, কেমন? কেন? বারে আমি বলছি তাই, তুই কিন্তু একটু আগে বলেছিস তুই আমার সব কথা শুনে চলবি। আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। এই তো আমার নকি মেয়ে। এই শোন না, বলছি তোর বাপের ঘরে সব কিছু কি ওই বিলিতি আদব কায়দায় হয়? হ্যাঁ, বাবা তো সাহেব বলতে অজ্ঞান। জানো বড় মা, আমাদের খাওয়া পড়া সব সাহেবদের মতো করেই করতে হয়। কমলা মা, ইউ ডু হাউ টু ডু? আমি তো বিয়ের আগে সাহেবের কাছেই লেখাপড়া শিখতাম। তুই যে ইংরেজি জানিস, এত নেকা পড়া করেছিস, এসব শুনলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে মা। শুনেছি মেয়েদের নেকা পড়া জানা খুবই অলুকুনে। কাকুর দেখো, আমার মানিকে যেন কোনো কেতি না হয়। অবশ্যই হেমেকে তো গুরুদেব নিজে পছন্দ করেছেন, তাহলে নিশ্চয় বয়ের কিছু নেই। তার চেয়ে বরং গুরুদেবের কাছ থেকে পায়ের চিত্তের একটা বেদান জেনে নাও, তাহলে চিন্তা থাকবে। আপনার জন্য খুব চিন্তা হচ্ছে মহারাজ,
যদি অপরাধ না নেন একটা কথা বলবো? বল। আপনি জানেন লোকা আমাদের দু চোখের বীজ, তোর কথা একদম ফেলে দেবার নয়। চোখ কান খুলে রাখলেই আপনি প্রমাণ পাবেন। কোন কথাটা? সুন্দরী ছদ্মবেশে সে আসলে ভয়ঙ্করী। ও বড়মা, কি ভাবছো? কিছু না। হে শোন না, এই যে তুই নেকা পড়া জানিস, আমায় বলেছিস কিন্তু একথা যেন ভুলেও পাঁচ কান না হয়, মনে থাকবে? কেন বড়মা? বৌমাকে কি পাঁচ কান করতে মানা করছো দিদি? তোকে বা কেন বলবো, এ আমাদের মামের কথা বল। ও, আমাকে এর মধ্যেই পর করে দিলে তো? সে দেব নে, টাকার চেয়ে সুদ মিটে ছোট। তোকে ঠিক যেমন ভাবে গড়ে পিটে নিয়েছিলে, একেও ঠিক তাই করবো। তারপর দেখবি কেউ এদিকে আঙুল তুলতে পারবে না। তাই নাকি? কিন্তু আমি যে দেখলাম তার বড় দাঁত নেই, নখ নেই, কুলোর মতো কান নেই, মাথায় উকুনও নেই, কিন্তু রাক্ষসীদের তো এসব থাকে। তারা যে আসল রূপে সবসময় বেরিয়ে আসে না মহারাজ? কুলি বলেছে বিশেষ দিনে তাদের আসল রূপ বেরিয়ে আসে, আর সেদিন তারা রক্ত না পেলে শান্ত হয় না। এমনি দেখলে তাদের নাকি বোঝা যায় না, বিশেষ দিনে তাদের রূপ বেরোয়, আর সেদিন তারা রক্ত না পেলে শান্ত হয় না। কোন বিশেষ দিন? অমাবস্যা। আচ্ছা দিদি, আমাকে কি করতে হবে বলো দেখি। এখানে তো কিছু নেই ছোট, তুই এক কাজ কর, তুই উঠোনে যা, ওখানে আমি বড়ি আর শুকনো লঙ্কা শুকুর দিয়েছি, ওগুলো তো নেড়ে ছেড়ে দে আয় না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ছোট বৌদি, কি গো নতুন গো বাড়িতে আসতে না আসতে হেঁচেল থেকে তোমার চুটি হয়ে গেল বলো? ও মা, চুটি কেন হবে? তুমি খুব সরল গো ছোট বৌদি, এতদিন তোমার জেলেতে বাঘ বসিয়েছেন ওই সতীন, আর এখন তোমার ছেলের নতুন বউ কেমন বেয়াত হয়ে গেল। এই যে দেখ, এইভাবে কাটতে হয়। দিদি যা আদিকে তা শুরু করেছে, ফুল ঠাকুরজির কথা সত্যি না হয়ে যায়। না 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 না, আমার বিশ্বাস হচ্ছে না, বউ তো আমার ভালোই। মহারাজ, আপনার সুস্থ থাকা ভালো থাকাটা খুব জরুরি, আপনার কিছু হয়ে গেলে যে আমরা আপনার প্রজারা অনাথ হয়ে যাব। আর আপনাকে অমাবস্যা অবধি অপেক্ষা করতে হবে না। আপনাকে কটা লক্ষণের কথা বলছি, আপনি পারলে তার আগেই মিলিয়ে নেবেন, তাহলেই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। ও মেয়ে মানুষ নয়, রাক্ষসী। কি লক্ষণ? এরা অশুভের পুজো করে, তাই সন্ধ্যেবেলা এরা এলো চুলে ঘরে। মহারাজ, আমি শুনেছি এদের কাছে একটা পুতুল থাকে। পুতুল তো সাবু মিনুদেরও আছে। আহা, এই পুতুল আর ওই পুতুল আলাদা, রাক্ষসীদের পুতুল অন্যরকম দেখতে হয় মহারাজ। আর তাছাড়া সাবু মিনু কি রাত্রেবেলা ওই পুতুলদের সাথে কথা বলে? না, আর কি কি লক্ষণ বল। ওরা কিদে সহ্য করতে পারে না মহারাজ, ওদের কোথায় কোথায় কিদে পায়, আর সেই কিদে ওরা কি কে মেটায় জানেন? কি? রক্ত। রক্ত? হ্যাঁ মানি, তোর পায়ে ধরছি আমি, উটানে দেওয়া জিনিস কাজ নে। কেন? তুই মন্ত্র পড়া থাকলে তুই বস হয়ে যাবি। ও অমাবস্যা কবে? আগামীকাল। সর্বনাশ, কালী অমাবস্যা। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায়।